সকাল সকাল উঠে দেখি আমার একটা হাঁসের বাচ্চা মরে গেছে, সে আমি নিয়ে বইসা রইছে। তো হাঁসের বাচ্চা নিয়ে বসে থাকলে হবে, ফেলাই দিতে হবে না, তো ফেলতে গেলাম। তো স্যাম তো ফেলাইতে দিবে না আমাকে, ও বারবার দরতাছে ফালতে না করে। মরা বাচ্চা রেখে কি করব, ফেলাই দিছি, এখন আসবো না। বললাম আসো আসো, তো আসছে, আর কুলে করে নিয়ে চলে আসলাম। ছাদে আবার কাপড় নাড়তে পারি না, ছাদে যাই তৈব, ছাদে যাইয়া বাঁশ দিয়া কাপড় নাড়ার ব্যবস্থা করতে হইব। তো ছাদে চলে আসলাম, সাথে আমার শ্বশুর আসতে হেল্প করতে আসতে, বুড়া মানুষ না তো হেল্প করতে দেয় না। তো বাঁশটা আগে সিঁড়ির কাছে ছিল, ওইটা উঠাইয়া ওই পাশে নিয়ে রাখবো। রাইখা রশি টানাইয়া এভাবে দিয়ে রডের মধ্যে দিয়া বাঁশ ঢুকাইয়া তারপর ওইখানে রশি বাইন্দা কাপড় দিব আর কি। তো দুইটাই তোলা শেষ, এখন দিতেছে আরেক রডের ভিতর দিয়ে বাঁশটা দিয়া। হ্যাঁ, তো শেষ করে রাখা, এখন খেতে আসলাম সবজি উঠানোর জন্য। কিছু এই আমার সবজি খেতেটা আমি নিজেই করছি, সবগুলি সবজি তো কয়টা কাঁচামরিচ উঠাচ্ছি এখন। তো স্যাম তো আমার পিছু পিছিয়ে আসছে, আমার ময়না স্যাম সবজি এখন লাউ গাছের নিচে যাই দেখি লাউ তো নাই একটাও। চিন্তা করছিলাম লাউ থাকলে একটা মাছ দিয়ে রান্না করবো, তো লাউ পাই না, তাতে কি হয়েছে আমার এখানে একটা মিষ্টি লাউ আসছে পোকায় দৌড়তেছে, সেটাই দেখলাম কেমন হয়েছে। এখন কয়টা করলা উঠাচ্ছি, কয়টা করলা উঠাইয়া ভাজি করব ভালো দিয়ে। তো করলা গাছে তো এত করলা নাই, অল্প কয়টা পরশু দিন উঠাইয়া নিয়ে নিচ্ছে আমার আম্মা, এখন আমি খুঁজতেছি। তো বাসায় চলে আসলাম, এখন একটা মাছ বের করে রাখছি, মাছটা কাটব। মাছটা ছোট ছোট পিস করে কাটব, এটা ভুনা করব ছোট ছোট পিস। তো আমার এখন মাছ কাটা শেষ, এখন হলুদ দিয়ে লবণ দিয়ে মেরিনেট করে রাখবো প্রথম। এদিক দিয়ে আমার শ্বশুর স্যামেরে ঘুম পাতায়, ঘুমাও। তো স্যাম তো ঘুমাই পড়ছে, মা